আর এবারও উপহেলা মনে হয় আজ দেখা হয়েছে, যদিও তুলপাড় ওর বরাহর জমিন হইলে দেখা এর আগে একদিনও হয়েছে না, একটা দিনও হয়েছে না। ও আরও দুই প্রোগ্রাম ওলা বাদে আমাইছি, আগে আমাইছি, ওলা হয়েছে, আর এর বাদে লাইবে লুইবে অর্থাৎ কিছু দেখি। ইঞ্জিলে মানুষের হেফাজত করছে, ইঞ্জিলের ইজ্জত দিছিলা, আল্লাহ মানুষের হেফাজত করাইছেন। আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাম জানোর বাপ নাই, আসলানি বাপ মাতুন না তোলা, আসলানি বাপ, বাপ নাই তাও মা আসলা, দুই এক খ্রিস্টান বেটার বেটির ভুড়ি ওইলে তোয়া হয়ে গেছিল মাদ্রাসা এখন কোন সুবহানাল্লাহ, মাদ্রাসা অতার লাগি হইয়ার দেওয়া। ই যে গড় মসজিদে আকসা, আমরার মসজিদে তো মেহরাব আছে, আছে না নাই মেহরাব আছে, আর ওলা খান মসজিদে আকসার লগে ইমরানে আর হান্নায় আগে মানি লাইছিলা আল্লাহ যে গু ওইব গুতা আপনার গড় লাগাইয়ে তুই মুখাম, ওই উদ্দেশ্য নিয়া মসজিদে আকসার দ্বার মেহরাবর দরজা বাইদি দরজা রাখিয়া এক গড় এখান বানাইয়া দিছিলা, বুঝাইবার লাগি হইয়ার যেখানোর নাম মুক্তব গড় নাই মাদ্রাসার গড়। মুক্তবর অর্থ প্রাথমিক মাদ্রাসা, আর মাদ্রাসার অর্থ হলো ইউনিভার্সিটি হো সুবহানাল্লাহ। মাদ্রাসা যে সময় খোয়াই দিব আরবিক মাদ্রাসা, এখানে ইউনিভার্সিটির সমান অর্থ দিনে যাওয়ার পরে আলিম ফাজিল হওয়া যায়, টাইটেল দেওয়া যায়, মৌলভিয়তর সার্টিফিকেট পাওয়া যায়। ও নিয়া তো ইসলামালা এক মাদ্রাসা, এই সময় এই মাদ্রাসার তত্ত্বাবধান, এই মসজিদের তত্ত্বাবধায়ক আসলা আল্লাহর এক নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম। ই খ্রিস্টান মা আর বাপ এহুদি, ই মা আর বাপ বাপে জাকারিয়ার আত দিয়া অনতইয়া জাকারিয়ার এ হইয়া মানে আমরা মানিয়া টেকিছি রে বা, আমরা মানি লইলাম যে গু হইব অগু দিমু ওই গেছে ফুরি, এখন আমরা দেওয়া লাগের গো থেকে দেলাইছি। আপনি তোরা হেফাজতর নিগাখান রাখুন যেন, সেইবর নিগাখান রাখুন যেন, ফুরিন তো নিরাপদ নয়, আসুনি নিরাপদ। আল্লাহ রসুল ফরমাইছেন আন-নিসা ও হিবালাতুম মিনাশ শাইতান, বেটিন শয়তানের জাল, মাতি দিকে নিতাম না এবার মাতিতাম না, ডরাইন না জানি আপনারা, এইবার দিয়ে মাতলে তো মুখ কিছু কড়ুয়া বানানি লাগে, আর কড়ুয়া মুখ বানাইয়া ওয়াজ করবার সময় এখন নাই, এখন কড়ুয়া মুখ বানাইয়া ওয়াজ করলে গু মাইব যাইবার মনে হইব, মাত বুঝার নি। আর আমি সাইয়ার না কমাইতাম আবু বুঝি জাবির হোসেন সাহেব আইতরা থাইন ওয়াজ করতা আপনারা হুনতা, ও কোনো কলি আপনারা লে বেরিকুতি বইয়া তোলা গপসপ করিয়া হেইন দেখমু আর বাদ দিলাই মু রাজি আছেন তো, রাজি আছেন তো আপনারা। এখন মরিয়মে ইন তাকিয়া এবাদত বন্দেগি করেন, আল্লাহর উপাসনা করেন, জাকারিয়া কইলা খায় বারো খিলা, রো এবারও খিলা, ইনো ব্যবস্থা হয় খিলা, একবার যাইছেন তোরা দেখি আই গিয়া, ও দেখাত লাগিয়া যে সময় গেছলা উগি দিছিলা, উগি দেওয়ার বাদে জিবরাত ফানি হয়েছে সুবহানাল্লাহ। জাকারিয়া কইলা খায় খিলা রোয় খিলা, একবার দেখি লাইতাম আগুয়াইছেন, দেখবার লাগি যে সময় আগুয়াইছেন, আগুয়াইয়া যেটা দেখছেন দেখে তানোর জিব্বাত খালি লোভ 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 করা শুরু হয়েছে, মানে কিতা মানে আল্লাহ একবার, এখন তো আর এই মনহুরের বাজারও জলাগাঁওর বাজারও আপনার খালাইনোর বাজারও যেটা মৌসুমও নাই, এখন দেখি ওটা মরিয়মর গড় ভর্তি করি তো, আপেল দেখি এক কার্টন, ডালিম দেখি আরেক কার্টন, খোমলা দেখি আরো হয়ে খালি, এটা ফাইলি কেন থাইনার বরদাস্ত করতে পারলা না, না ফারিয়া জিকাই লইলা, ওরে গো মরিয়ম তোমার তো খেউরের লাগে সম্পর্ক নাই, তোমার কাছে খেউ আইনও না, আর তুমিও খেউরের কাছে যাও না, থাকো খালি গরোর ভিতরে, যাও রিজে কায় আমিও দেখি, তোমার মার বাপে আনিয়া দেন নাই আরও খেউ দিলে আমিও দিলে, টিফিন দিয়া রুটি দেই বেশ থাকি বেশ, আর নিলে চাউল তুলে দেই বেশ থাকি বেশ, ইটা এখন নাই আমরা দেখছিও না, তুমি ভাইলা এখন। হযরত মরিয়মে জবাব দিছিলা কইলা কালাত হুয়া মিন ইনদিল্লাহ, সুবহানাল্লাহ না, ও মসজিদের মতবল্লী সাহেব মাদ্রাসার নাজিমে তালিমাত সাহেব, আমি যে মাদ্রাসার থাকি বা যে মসজিদ আছি এখানের জিম্মাদার সাহেব, ইটা দিছেন আমারে আমার আল্লাহ, ইটা দিছেন আমারে আমার আল্লাহ। হযরত জাকারিয়া খুশ হয়ে গেছেন, উনিয়া খুশ হয়ে গেছেন, মরিয়ম
তুমি আল্লাহর ইবাদত করার কারণে যে মৌসুম যে বস্তু যে ফল নাই, এই ফল যদি আল্লাহ খাওয়াইতে পাত্রা, আল্লাহর ইবাদতের মধ্যে আরো মনোনিবেশ করো, আরো মনোযোগ দেও, আরো বেশ করি করো, আল্লাহর যাতে তোমারে আরো বেশ সম্মান দিবা, আরো দিবা বেশ সম্মান। আল্লাহর কাছে এই মাতিগান অত পছন্দনীয় হইছে, সুবহানাল্লাহ। একবার কও না, কইলা রে বো জাকারিয়া, তুমি তো আমার নবী, আমি পাঠাইছিলাম নবী বানাইয়া তোমারে, এখন তুমি যে জায়গা থইছো আমার এবাদত করলে আমি আরো বেশ দেই, আর খালি খানি দিতাম না, এখন তোমার লাগান এক নবী দিমু। ও মরিয়মর ঘর তাকিয়া, মরিয়মর ঘর তো এক নবী দিমু হইতে আপনারা রায়পুর মাদ্রাসা আসিলাম, আখের আয়া বাসাইল মাদ্রাসা বানাইছেন, হজরত মৌলানা শহীদ আহমদ সাহেব নাম শুনলানি, নাম শুনছেননি, বয়ান ফাইসলানি, কিছু মুরব্বীগুলো আসেন তো ফাইসলানি বয়ান, ওয়াজ করতা তো বেশ, আল্লাহর এক ওলি আসলা। তাই কইলা ও কথা, একদিন বুঝি মাদ্রাসাত বই ফরতেন, ও যে উস্তাদ আমার মারা গেছেন আব্দুল ফাত্তাহ সাহেব, ও তাইন কইলা অফিসও আমরা বোয়াত গফর, একদিন বুঝি গফর জন বড় মেসাবে, খুঁজুন কত মানুষের হরুতা দিলাম রে বা দিতে 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 আমি আর খালি হয়ে গেলাম, খান্দিতে খান্দিতে আল্লাহ কবুল করো লাগি মানুষের মধ্যে এগু দিতা, আমার থেকে আরো বড় খাঙ্গা লেগে আমার কাছে খান্দন লাগায় ভাও ভালো দরকার হুজুর, দোয়া করো কো আল্লাহ এগু হুয়া দিতা, বাবা দেয়ার কিতা করতাম আমি আর কই আল্লাহ দেলা হো ঘুরে, ও আমার গু নিয়া আল্লাহ হো ঘুরে দিন, ওটা করি করি আমি আর নিয়ে আওলাদে রইলাম, ওইলে আমার আওলাদ বরাহ তথা আসাম জাগায় জাগায় প্রচুর আসন, ওটাই আমার লাগে দোয়া করবা কো সুবহানাল্লাহ, আমার আওলাদ ও গুণ তৈয়া দেয় আর হাসাও বলো মেসা বড় আওলাদ আসলা না, আল্লাহ তালায় কবর খান্তা বেহেস্তর নূর বানাত পাশবে কই আমিন, আরে একবার কই আমিন। ও থানরে বুঝিয়ে এক বেটায় কই তো খালি হুজুর দোয়া করো কো আল্লাহ গুফুয়া দিতা, বড় খান্দা কুটা করি কয় দোয়া করলা, আরো দুই তিন মাস বাদে গিয়া কয় হুজুর মনে কয় আল্লাহ শুনছেন না, আরে একবার তা দোয়া করো কুয়া, ফিরিয়া দোয়া করলা, আরো ছয় মাস বাদে গিয়া কয় হুজুর আবো পাইছি না দোয়া গান করো কুয়া, শহীদা মজাবে কইনি তাক মাথে কিতারে, যে কেউ ওই আমার কাছে খান দিয়া কয় কইলে তো খাম হয় আমিও দেলাই, আল্লাহ আমার কথা শুনিলাইন, আমি কই আল্লাহরে আল্লাহ দেওয়াইলাইন, ইগু তিনবার আইয়াল কারণ কিতা, নিশ্চয় একটা কারণ আছে, ও ডাক লাগলো বা তোমরা শুনি যাচাই হারলে বেটা তিনবার দোয়া করে এগো শুয়া পাইছত না হুরুতা পাইছত না, আমি এখানটা জি গাই ওখানোর জবাব দিস আমারে, ও জি গাইলা দাঁড়ো আনিয়া বিয়া করছত নি, জি না মাত বুঝাইছে নি, হজরত মরিয়মর বিবাহ হইছে না, শাদি হইছে না, আল্লাহর গরু আসলা এবাদত, আচ্ছা কানিয়া কইজন মা গো বেশ করি এবাদত করিও, আল্লাহ তোমারে আরো বেশ করে দিবা গো সুবহানাল্লাহ, আল্লাহর যাতে কইজন ও জাকারিয়া তুই যে জায়গা থই লইছত, আমার এক বান্দির আছে যে আমি আরো বেশ দিতাম, তোর লাগান এক নবী দিমু, তোর সিস্টেমে নাই আমি আল্লাহর সিস্টেমে, শাদি দিতাম নাই, বিবাহ বন্ধনে আবদ্ধ করতাম নাই, মহরানা ঠিক করতাম নাই, আল্লাহর ঘর এবাদত করবো আমি, মরিয়মর গর্তনে ঈসা দিমু কো সুবহানাল্লাহ, মাত লম্বা লম্বা মাতো যাইতাম না বাট্টি করে মাতিতাম, লম্বা মাতো না গিয়া বাট্টি করে মাততাম, সে আর ইতার মাত্র তো বাক্কা ফারা মাত আছে, ফারা মাতে দিন না গিয়া তোরা একবার সারা জিকির করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার দোস্ত হল আর বুজুর্গ হল এক খবর পাইছি, আপনারা হজরত মৌলানা জাবির হুসাইন সাহেব আইসেন খুব আলহামদুলিল্লাহ, আর এখানেও তো বড় বালা হয় কোনো কান্দানি, যে এইমাত্র এক হুজুরের নাম শোনার বাদে এনর বুকুত তোলা ফানি জমে বাড়ে বেশ, বলে আল্লাহ ও বাসিলাম আইত্রা, আর আমি আগেও কইছি না আমি ওয়াজ করবার লাগে আইছি, আপনারা কথা রাখবার লাগিয়ে আইছি, বাদে হয়তো বদগুমান হয়ে যেতে পারেন, দাওয়াত দিলাম আইলা না কি না দাওয়াত হইছে না, ও তা দুই তিন গান চিন্তাধারা করিয়া সামনে আইয়া আজি গেছি, ওইলে লগে কথা দিয়া যাই একা নারী, যদি আল্লাহ তৌফিক দেন হায়াতে বাঁচিয়া থাকি, আগামীতে যোগাযোগ যদি হয় সময় মতো দেওয়ার চেষ্টা করবো সব ইনশাআল্লাহ, ও মাতো আসলাম ভাই দিয়েছ
ও কিলা পাইছেন কিলা না, এটাও মাতবা কালাম বা এও দিকে মাতলে যেতাম নাই। এবাদত করলে ফরিলে ফায়দা কোন কানে হয় ওখান বুঝাইবার লাগি। ঈসা ফাইয়া ঈসাও বলে দশ মিনিটে শট করি আর ঈসা ভাবার বাদে ঈসাও বড় হইছেন। ঈসা বড় বড় হইবার আগে আগে মা রূপে তুহমত তুলিছেন, ঈসায় খুশখবরি দিয়েছেন তুহমত তুলিও না আমার মা ফাঁক আমি আল্লাহর বন্দা। এর বাদে বনি ইসরাইলের মানুষরে ও খ্রিস্টান অভ্যন্তরে বুঝানিত লাগছেন, ইতায় বুঝ মানছেন না হরুতারে বুঝানিত লাগছেন, ইতারে লুকাইলেছেন মসজিদ আইতে দেন না, মক্তব আইতে দেন না, মেসাবগলর দ্বার লইতে দেন না, ঈসার দ্বার লইতে দেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যাইতে এক গরর দ্বারে দিয়া আর যাওয়ার সময় জিগা ইসলা ও গরর সে গরর ফারাদার দে সিকিউরিটি গার্ড দে হরুতা আসলা ভিতরে বলুন গর কিতারে উঠিয়া খুঁজলো বেটায় গর ওই গুণ হালিস গরর বাচ্চায় মানুষ কইছে না কইছে সুয়ার একদম শর্ট মাত মাত মাত্তা মাত্তা মরে কই আরে ঈসা আলাইহিস সালামে কিচ্ছু কইছে না আলে আল্লাহ যদি আপনার মনসা হয় ওলা হইলে বালা হইব তার কথায় মোহামেলা গান করো কইতে দেরি হইছে এক গরর ভিতরে মিশন কইন বুঝবাই যদি আপনারা মিশনের ভিতর যা আসলা সব সুয়ারের বাচ্চাই হয়ে গেছে যেমনে ঐসন এখন ফারাদার গেইটম্যান গিয়ে কয় আমার আতে আমার ভাত কুড়াল মারছি বিকালে গতি আমার ঐত কিতা আইসন মানুষ নেওয়া দরজা খোলা হয়েছে খালি সাইড টেঙ্গালা বুঝতে দৌড়াই দৌড়ে আগে দিয়ে যাই জিগাইন হরুতা কানুরে ও সঙ্গে মা তুলে বিস্তারিত কুলিয়া যেমনে কইসন বলেন এটা তো ঘটনা ওলা ওলা হয়ে গেছে, ঘটনা ওলা ওলা হয়ে গেছে। এখন সব মানুষ এক লগে ঈসার বিরোধিতা করেন, বিরোধিতা করে ইয়া ফায়সালা ও কথা বলেন কিতা ঈসার যেন ভাও ধরো কাতল করো সুলিত লকটাও আর নাইলে আর বাস্তাম বাস্তাম না কুদানি লাগাইছেন। আল্লাহ তাআলা জানাইয়া দিলা ও ঈসা দৌড়াইয়া বাঁচতে পারতে না, বাঁচতে যদি চাস যে ও তুই আসতে ও তোরা কেন করে কোয়া বাঁচতে যদি চাস আমি তোর মারে যে গরো এবাদত করাইছি সুবহানাল্লাহ কো না আমি তোর মারে যে গরো এবাদত করাইছি তশরিফ ও গরনে তশরিফ ও গরনে ও গরো গিয়া হামাইছেন আল্লাহ জিবরিল দিয়া ও গর্তনে সাত আসমানের উপরে উঠানি লইছেন কোনা সুবহানাল্লাহ উঠানির বাদে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নে উঠাইছেন মা জমিনে বইয়া খান্দন আর কোন আল্লাহ আমি কিতা দোষলাম নারায় তাকবীর আল্লাহু নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আর এবার উভয়লা মনে হয় আজ দেখা হয়েছে যদিও তুলপাড় ওর বরাহর জমিন হইলে দেখা এর আগে একদিন হয়েছে না একটা দিন হয়েছে না ও আরো দুই প্রোগ্রাম ওলা বাদে আমাইছি আগে আমাইছি ওলা হয়েছে আর এর বাদে লাইবে লুইবে অর্থাৎ কিছু দেখি মায়া থাকায় লাইব চাই আনে হারাম করতে চাইলাম না কত ওয়াই জলে ওয়াজ কথা খে খার করে রিজওয়ান মিডিয়া মিডিয়া এগুলো আসেনি নিলাম্বা দারো কেমন নাই দারো বইয়া লাইভ করছে হে স্যার ইয়া আমার ওগুলো শিয়ার করে করিয়া কয় আপনার জাবির সবে ওয়াজ কথরা বলে আমার সিন আছে এসে যা দুস্থ গল বুজুর্গ গল আই গেছেন সময় আর নিতাম না শেষ করতাম চাইয়ার ও আল্লাহ তালা উঠে নিয়েছেন আসমানের উগে কিয়র বদৌলত এবাদতের বদৌলত কিয়র বদৌলত মুদরসার তাহার বদৌলত হন সুবহানাল্লাহ এখন মায় খান্দন হন আল্লাহ আমি কিতা দোষ করলাম তুমি তোমার হাতে দিলাই ভুয়া তোমার কুদরত দি দিলাই ভুয়া দিয়া কইলাই না আমি গুরু হন না ইগোলা ব্যবহার করলো বাল্লা আর অত দুষ্কৃতা করলো আমার ভুয়ায় ইগুলি আপনি লাত্তানি লোয়াইলায় ইগুলি আপনি মারানি লোয়াইলায় ইগুলি আপনি সুলিত করতে লোয়াইলায় আল্লাহ আমি তো খুঁজিয়া আনছি না তুমি দিলাই রে বা আল্লাহ আর খেনে আমার ভুয়ারে অত অপদস্থ করো রে বা আল্লাহ আমি মা হইয়া খুঁজিয়া আমার ভুয়া গুতারে মারিলেছেন মারিলা কুয়া আর রদি ঢুকাইন না জানি আর মেঘ দি বিজাইন না জানি সুবহানাল্লাহ আল্লাহর যাতে বলমান ঈসা আমি তো লইয়া ইসলাম তোমার লাইফ টাইম হিসাবে দুনিয়ার দেখাইতাম না এখন নিয়া একবার তোমার এক দুয়ার বদলে তো একবার নিয়ে দেখাইতাম এখন আমি আল্লাহ তোমার মার খান্দন দেখিয়া বরদাস্ত না এর কারণে আমি আল্লাহ কই আর তুমি যাও যেন তোমার জন্ম হইল ও সরিষা করে লিখেছি আসলে তোমার তান মাত্র কি লিখেছি না আইনি
আছে তো বারগর কানে লিখেছি লিঙ্ক বার করছো, ও তোমার লিগেছি যেন আসলো অন তুমি যাও তোমার মারে অন বোঝাই দিমু, আর তোমার মার লাগে দেখা করিয়া তোমার মারে বুঝাইয়া থইয়া তোমারে আমি আনমু, আর এর বাদে তোমারে দিমু আমি এমন একদিন যে দিন উম্মতে মোহাম্মদি আকটিবা, তাও তোমার সবাই নয় তোমার মার সবাই, তাও তোমার মেহনত নয় তোমার মার এবাদতে হো সুবহানাল্লাহ, মা এবাদত করছলা মা রিয়াজত করছলা মা মুজাহিদা করছলা, যেখানোর বদৌলতে আমি আল্লাহ খুশ হইয়া তোমারে বানাইমু কোরআন ওয়ালা নবীর উম্মত হো সুবহানাল্লাহ, আর কোরআন ওয়ালা নবীর উম্মত হইয়া তোমার মা আসলা যে গরের এবাদত তোমারে বানাইমু গরের ইমাম সাহেব হো সুবহানাল্লাহ, তোমারে বানাইমু গরের ইমাম সাহেব অনুগ্রহ করবা ইমামতি, আর ওই ভাই উম্মতে মুহাম্মদি একশো গলা বারইব যেগে কোরআন বুল বলিত, একশো গলা বারইব যেগে ডাইনা তো বেশ দেখাইত, একশো গলা বারইব যেগে বাউবা তো দুজক দেখাইব মিশা মাথিয়া কইব আমি আল্লাহ মানো, ও ঈসা নবীর উম্মত হইয়া কোরআনওয়ালা হবিবর উম্মত হইয়া অগুর বিরুদ্ধে যুদ্ধ করিয়া অগুরে পরাজয় করিয়া তুমি জয়ী হইবা, আর আমার হবিবর উম্মতর ইমানর হেফাজত করাইবা ও সুবহানাল্লাহ, দোয়া আমার লাগে করবা ইনশাআল্লাহ, আমিও আপনার লাগে দোয়া করমু, আল্লাহ আমরার মাত কথা গুনাহ সারারে কবুল করো কসবে হো আমিন, আল্লাহ আমরার জান আমরার মাল আমরার ইজ্জত আমরার আবরু উম্মতে মুহাম্মদীর জিন্দা মুর্দা সারারে হেফাজত করে কোয়া সবে কই আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।